কিন্তু আমার তো ক্যামেরাটা গেল গা, আমার তো মোবাইলটা গেল গা। তুই মরে যাওয়ার আগে কিনে দে দেবা বাপের নাম তা তো আমি বলতে পারবো না ভাই, আমার তো তখন ক্ষমতা নাই। তুমি কাজ করতে পারো, মরে যাওয়ার আগে মনে করো যে একটা ইয়া লেখা দিতে পারো, তাও তো না তোমার তো জায়গা জমি নাই, তো জায়গা জমি তোমার আব্বার নাম। ভাইয়া কোথায়? একটা পেন ড্রাইভে ক্যামটেশে স্টুডিও মানে 8.1 আর 9 দুইটাই লোড করে। পরে আমি দুলাভাইকে আপনার নাম্বার দেবো, দুলাভাই আসার সময় আপনাদের এই গলির যে এই মুক্তার ভাই মাথা থেকে আপনার ফোন দিবে, তার সাথে ল্যাপটপ আছে, আপনি শুধুমাত্র কাজ হচ্ছে কি তাকে পেন ড্রাইভটা দিবেন, সে ট্রান্সফার করে নিয়ে যাবে। সাহেবটা কোথায়? তিরাং কটা সময়? কই না মারা গেছে তাই একটু বড় হইলো সে মজা হইতো। কেয়ারতালি আসবে কবে? কই না তাহলে মিষ্টি লাগবে মিষ্টি হবে কি না আছে মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে তার। একদম পারফেক্ট পারফেক্ট না? আজকে আসলাম সকালে, দেখো তো এলাকাটা সুন্দর না? কবে আসতে হবে দেখ আমার এলাকা? কুমা পানি আছে তাহলে কি দেখালাম, জাল থেকে মাছ উঠাচ্ছে। গোপদারি হয়েছে কি ভাইয়া? তোর বাপের নামে যে শিপটা আছে ওটা বেচা দিতে কো। তোমার নামে যে ইয়া লঞ্চটা কিনছে না জাহাজটা কিনছে ওটা বেচে দাও। না ব্যবসা পুরোটাই তো তোমার নামে, ব্যবসা পুরোটাই তো তোমার নামে, ঘোড়ার ডিম বেচে দাও, লঞ্চ মাছ যা আছে বেচে দাও। দেখো না কেন বাপ রফিকটা খুব মজা নিচ্ছে, ঠিক আছে খালি বেচে দিয়ে আয়, আমি ব্যাংক থেকে 100 কোটি টাকার লোন চাইছি, ঠিক আছে 100টা পাইপ বসাই এগুলো হলো পানি রাখবো। হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ হ্যাঁ ওগুলো সব কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ উঠছে ওগুলো সব কমপ্লিট, ওগুলো নিয়ে আর কোনো হ্যাপা নাই। তুমি দেখবা করতে তোমার দূরে দেখছি না মাছ।
পরে এখন দুইটা যাতায়াত, একজন মানুষের খাবার মাছ দুই তিন ডাল হইলেই হয়ে যায় একটা ফ্যামিলি আর কি। ওই দেখ একসাথে পড়ে আছে, জোড়ায় জোড়ায় পড়ে আছে একসাথে, জোড়ায় জোড়ায় যেগুলো পরে ওগুলো জামাইবো। ঠিক আছে যাও মীর সরাই যাও, আমাকে একটা ভিডিও কল টল দিয়ে আমরা দেখবানি। ঠিক আছে আচ্ছা রাখি তাহলে। মাঝখানে এনে ভালো পড়ছে তাই নি? হুম, এটা তো বীজ দাল তো না, বীজ দাল না, এটা বাইশ দাল। যদি শুকি আবার পাতা যায় মাছ ডবল ডবল পরে, ডবল পরে। হ্যাঁ, কারণ ময়লা ধরে এটা দেখা যায়, দেখা যায় মোটা মোটা কালার ডিসকালার হয়ে যায়, শুকি গেলে জাল পানির সাথে মিশে থাকে। হুম, তোমাদের একটা নৌকা আছে ভাই? আছে তো, ছোটো খাটো এরকম সাইজের। ওটা কই? বাড়ির সামনে। হ্যাঁ, এসে বড় এসে বড় বাড়ির সামনে। না, গতবার এসে দুই নৌকায় ঘুরছিলাম না। আমি যে লজ্জা ঠজ্জা পাওয়া বাদ দিয়ে দিছি, কদিন পর তোমার এসে মনে করবো যে আমি এলাকারই। মাঝে ততখানি ফ্লেভার দিয়ে গেছে। আপনি কি আজকে মিরাজ সরাই দেবো? আমরা ইনশাল্লাহ চার মাস পরে ট্যুর শুরু করবো, আর চার মাস পরে ট্যুর শুরু করবো। ট্যুরে? হুম, ফিলিপাইন তো দাওয়াই লাগবে কয়েকদিনের মধ্যে, ওটা তো মিস করা। তাহলে ইনশাল্লাহ তিন মাস পরে শুরু করবো। এতগুলো জাল একসাথে বেঁচে আছে কেন? বীজ ডাল দিয়ে না পাতা হয়েছে, এমনি দেখা যদি এক চক্কর মারা যায় না তা ভালো মাছ পাওয়া যায়। আবদুল্লাহ আমি এসে একবার পাচ্ছিলাম এখানে, তো এবার এখানে এসে পাতা যায় না। এই দুইয়াতে তো তোমাদের ওই নৌকা নিয়ে আসা দেবো না মনে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না এখন তো পানি নাই, এখন কিভাবে আসবে? হ্যাঁ।